हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, काली पुजोर दिन दुटी लवंग बाड़ीर ए जायगाय रेखे दिन, सारा बच्चर आपनादेर टाका आसबे आर ताड़ाताड़ी कोटिपति होये जाबे। बंधुरा, एई बछर काली पुजोर पड़ेछे 31 अक्टोबर बृहस्पतिवार दिन। आपनी जदि काली पुजोर दिन सठिक नियम बेधे এই টোটকা করতে পারেন তো মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর থাকবে। বন্ধুরা, এই টোটকাটি ভীষণই শক্তিশালী, খুব সহজে এই টোটকাটি করতে পারবেন। বন্ধুরা, এই টোটকাটি করতে আপনাদের হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করতে হবে না, মাত্র 10 টাকা কি 20 টাকা খরচা করলে আপনারা বাড়িতে বসে এই টোটকাটি করতে পারবেন। আর এই টোটকা করলে বাস্তুদোষ, অশুভ শক্তি, নজরদৃষ্টি, নীতিবাচক সমস্ত শক্তির হাত থেকে রক্ষা পাবেন এবং ঋণের দায় থেকেও মুক্তি মিলবে। বন্ধুরা, এটি এমন একটি শক্তিশালী টোটকা, কালী পুজোর দিন কোনো ব্যক্তি করেন তার ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না, ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। বন্ধুরা, কিভাবে করবেন এই শক্তিশালী টোটকা অবশ্যই আজ আপনাদের জানাব এই ভিডিওতে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জয় মা কালীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অনেক মানুষ অনেক রকম টোটকা রয়েছে, যে টোটকাগুলি তারা করেন এবং সারা জীবনে উপকার পান। যারা টোটকা করেন এই টোটকা বিশ্বাস করেন, যারা টোটকা থেকে উপকার পেয়েছেন তারা কালী পুজোর দিন এই টোটকা করতে পারেন। মা কালীর আশীর্বাদে আপনারা কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, যারা টোটকা করেননি বা যারা টোটকার কথা জানেন না, অবশ্যই বন্ধুরা কালী পুজোর রাতে এই টোটকা আপনারা একবার অবশ্যই করে দেখুন। আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবেই উঠবে, এক বছরের মধ্যে আপনার ভাগ্য বদলাবেই। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় অনেক টাকা পয়সা উপার্জন করতে। যারা টাকা পয়সা উপার্জন করতে পারে না তারাও চায় উপার্জন করতে, আর যারা টাকা পয়সা উপার্জন করতে পারেন তারা চায় আরও অনেক অনেক বেশি পরিমাণে টাকা উপার্জন করতে। বন্ধুরা, যারা চাইছেন তাদের প্রচুর পরিমাণে উপার্জন বেড়ে যায়, টাকা পয়সা বাড়তে থাকুক, ধন সম্পদ বাড়তে থাকুক। তো আপনারা অবশ্যই কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন ছোট্ট টোটকাটি করুন। বন্ধুরা, এটি এমন একটি শক্তিশালী টোটকা, যদি কোনো মানুষ কালী পুজোর দিন এই টোটকাটি করেন তবে তার ঘরে সর্বদাই দেবী মা লক্ষ্মী আশীর্বাদ হবেন, দেবীর অষ্টলক্ষ্মী ওই গৃহে বিরাজ করবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই টোটকা কিভাবে করবেন, কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবেন, জীবন থেকে দারিদ্রতা দূর করবেন, এমনকি ঋণের থেকেও বড় সমস্যা মুক্তি মিলবেন। বন্ধুরা, অনেকেই বলেন টাকা পয়সা উপার্জন করছি কিন্তু সঞ্চয় করে রাখতে পারছি না, টাকা পয়সা কোনো না কোনোভাবে জলের মতো খরচ হয়ে যাচ্ছে, বাড়িতে নজরদোষ রয়েছে, অশুভ শক্তির ছায়া লেগে রয়েছে। অবশ্যই বন্ধুরা, আপনারা কালী পুজোর দিন রাত্রিবেলায় এই টোটকাটি করে দেখুন, জীবনে উপকার পাবেনই পাবেন। তারপর বন্ধুরা দেখবেন মা লক্ষ্মী কীভাবে আপনাদের উপর বর্ষণ করছেন। বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই টোটকা কিভাবে করবেন, এই টোটকা করে আপনারা কি কি উপকার পাবেন।
বন্ধুরা, এই টোটকা আপনারা বাড়িতে বসে অবশ্যই করবেন, কোথাও যেতে হবে না, এই টোটকা করতে। বন্ধুরা, এই টোটকা করতে প্রথমেই আপনাদের কী নিতে হবে? একটি রুমালের মাপে লাল পরিষ্কার কাপড় নিতে হবে, দুটি লবঙ্গ নেবেন, দুটি কপুর নেবেন, একটি এলাচ, এক মুঠো হলুদ সর্ষে আর একটি এক টাকার কয়েন নেবেন। বন্ধুরা, এই সমস্ত জিনিস আপনারা একটি লাল কাপড়ের মধ্যে রেখে কাপড়টি ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন। বন্ধুরা, এই জিনিসগুলি পেতে আপনাদের বেশি কষ্ট করতে হবে না, কারণ এই জিনিসগুলি আপনারা আপনাদের রান্নাঘরে পেয়ে যাবেন। বন্ধুরা, তারপর ওই লাল কাপড়ে সমস্ত কিছু রেখে ভালো করে পুটুলি বেঁধে নেবেন। পুটুলিটি হাতে নিয়ে মনে মনে মা কালী, ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবী ধ্যান করবেন। তারপর ওই পুটুলিটি আপনার বাড়ির সদর দরজায় মাথায় ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, আপনি ঘরের ভিতর প্রবেশ করবার সময় আপনার সদর দরজায় ডান দিকে এই পুটুলি ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা, ভাই ফোটার পরের দিন যে কোনো তীর রাস্তার মাথায় ওই পুটুলি সদর দরজায় মাথা থেকে খুলে নিয়ে রেখে আসতে হবে। বন্ধুরা, এই উপায়টি করবার পর আপনার অর্থের অভাব থাকবে না, আপনার ট্যাক্স বাস্ক সবসময় টাকাই ভরে থাকবে। আর বন্ধুরা, কোনো অশুভ দৃষ্টি, বাস্তুদোষ, অশুভ ছায়া, নজরদোষ থাকবে না। যারা কালী পুজোর দিন এই টোটকা করবেন, মাতা অষ্টলক্ষ্মী সর্বদাই বিরাজ করবেন। আর এমন বাড়িতে কখনোই অলক্ষ্মী দেবী প্রবেশ করেন না। অলক্ষ্মী দেবী এমন বাড়িতে যদি থাকে তাহলে বেরিয়ে যাবেন, মা লক্ষ্মী প্রবেশ করবেন। মা লক্ষ্মী দেবী সেই গৃহে প্রবেশ করবেন এবং বিরাজ করতে শুরু করবেন। বন্ধুরা, কালী পুজোর দিন আপনারা এই টোটকাটি একবার করে দেখুন, জীবনে উপকার পাবেনই পাবেন। এই টোটকাটি করার পর তারপর দেখুন চমৎকার কীভাবে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জীবনে। আপনাদের জীবনে ধন সম্পদ দিন দিন বাড়তে শুরু করবে, ঋণের জাল থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আরও একটি শক্তিশালী টোটকার কথা আপনাদের জানাচ্ছি। এই টোটকাটি যদি কালী পুজোর দিন করতে পারেন তো সর্বদাই আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন। আর আপনার আলমারি, আপনার ক্যাশ বাস্প সবসময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে। আপনার বাড়ি থেকে ঝগড়া অশান্তি একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, এখন কার্তিক মাস চলছে, আর এই কার্তিক মাস থাকবে 15 নভেম্বর পর্যন্ত। এই কার্তিক মাসে আপনারা বিশেষ করে মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন, ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন, মাতা তুলসী দেবীর পূজা করবেন। বন্ধুরা, এই কার্তিক মাসে আমরা সকলেই মাতা তুলসী দেবীর পূজা করি, ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করি, মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করে থাকি। বন্ধুরা, এই কার্তিক মাসটি অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসটিকে দামোদর মাস বলা হয়, কারণ এই কার্তিক মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর উৎসর্গ করা হয়। মাতা লক্ষ্মী, মাতা তুলসী দেবীকে এই মাসটিতে উৎসর্গ করা হয়। এছাড়াও এই কার্তিক মাসে ধনতেরাস, দীপাবলি, ভাতৃতৃতীয়া, ভূত চতুর্দশী এই সমস্ত উৎসবগুলি পালন করা হয়। আর এই কার্তিক মাসে দীপদানের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, আপনারা দুটি মাটির প্রদীপ নেবেন, শুদ্ধ গায়াঘি বা তিলের তেল নিয়ে প্রদীপ উজ্জ্বলন করবেন। আর আপনার বাড়ির সদর দরজায় দুপাশে ওই দুইটি প্রদীপ সন্ধ্যাবেলা করে জ্বেলে দেবেন কালী পুজোর দিন থেকে।
যতদিন পর্যন্ত কার্তিক মাস থাকবে অর্থাৎ 15ই নভেম্বর থেকে আপনাদের বাড়ি সদর দরজা থেকে প্রদীপ উজ্জ্বলন করবেন। কালী পুজোর দিন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বন্ধুরা এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, আপনারা খুব ভালো ফল পাবেন। যারা কার্তিক মাসে এই উপায় করেন, মাতা লক্ষ্মী দেবী সর্বদাই ওই গৃহে বিরাজ করেন। কারণ বন্ধুরা সবার প্রথমেই মাতা লক্ষ্মী দেবীর আপনার বাড়ির সদর দরজা দিয়ে মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করবেন। তাই বন্ধুরা যে বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রদীপ জ্বালানো থাকে, সেই বাড়িতে কিন্তু সবার প্রথমে কিন্তু মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করেন। আর সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ওই বাড়ির ওপর থাকে, আর সেই বাড়িতে কখনোই অন্ন ধনের অভাব হয় না। তাই বন্ধুরা এই উপায় আপনারা অবশ্যই কালী পুজোর দিন করুন, দেখবেন আপনাদের মা লক্ষ্মীর কৃপায় কখনো অর্থের অভাব হবে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।